বন্ধুরা, আজকে আমরা শিখব যে লাইসোজোমের পরাণু গঠন বা আলট্রাস্ট্রাকচার অফ লাইসোজোম। লাইসোজোমের পরাণু গঠন। লাইসোজোম হলো অত্যন্ত গতিশীল কোষীয় সাইটোপ্লাজমীয় অঙ্গাণু যা তাদের অঙ্গসংস্থানগত বহুরূপতা প্রদর্শন করে। বিভিন্ন সময়ে নিম্নলিখিত চার প্রকার লাইসোজোমকে চিহ্নিত করা যায়, যেমন লাইসোজোম, প্রাথমিক লাইসোজোম, গৌণ লাইসোজোম, এবং গৌণ লাইসোজোমের আবার ভাগ অটোফ্যাগোজোম, হেটেরোফ্যাগোজোম এবং রেসিডুয়াল বডি। প্রথমে প্রাথমিক লাইসোজোম বা প্রাইমারি লাইসোজোম, এদের ব্যাস প্রায় 0.4 μm এবং ঘনথলির মতো দেখতে হয়। এগুলিকে সঞ্চয়ী কণা বলা হয়। গৌণ লাইসোজোম, গৌণ সেকেন্ডারি লাইসোজোম, গৌণ লাইসোজোম তিন প্রকারের হয়, অটো ফ্যাগোজোম, হেটেরোফ্যাগোজোম এবং রেসিডুয়াল বডি, যেটা আমরা প্রথমেই জানলাম। প্রথমেই অটোফ্যাজির গহ্বর বা অটোফ্যাজিক ভ্যাকুয়েল বা সাইটোলাইসোজোম বা অটোফ্যাগোজোম। এই প্রকার লাইসোজোম কোষের সাইটোপ্লাজম ও কোষ অঙ্গাণু যেমন মাইটোকন্ড্রিয়া, রাইবোজোম, পেরক্সিজোম, গ্লাইকোজেন দানা ইত্যাদি সপাচন ঘটে। এই প্রক্রিয়াকে তাই অটোফ্যাজি বলা হয়। কোষ অঙ্গাণু সহ লাইসোজোমকে অটোফ্যাগোসোম বা অটোফ্যাজির গহ্বর বা সাইটোলাইসোজোম বলে। হেটেরোফ্যাগোজোম ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় সৃষ্ট অটোফ্যাজির গহ্বর বা ফ্যাগোজোম এবং প্রাথমিক লাইসোজোমের মিলনে হেটেরোফ্যাগোজোম সৃষ্টি হয়। গৌণ লাইসোজোমের খাদ্য পাচিত হয়, তাই একে পাচন গহ্বর বলে। রেসিডুয়াল বডি, হেটেরোফ্যাগোজোম এবং অটোফ্যাগোজোমের অসম্পূর্ণ পরিপাকের পর কিছু পদার্থ রেসিডিও অপাচ্য হিসাবে থেকে যায়। অবশিষ্টাংশ এই সব পদার্থ সম গৌণ লাইসোজোমকে রেসিডুয়াল বডি বলে, যা বৃহৎ এবং অনিয়তকার হয়। এগুলি কোষের পর্দার দিকে সরে আসে এবং কোষের বাইরে নিক্ষিপ্ত হয়। রেসিডুয়াল বডি টেলোলাইসোজোম বা ডেন্স বডি নামেও পরিচিত। লাইসোজোমের কাজ, পরিপাকে লাইসোজোম সাহায্য করে। রোগ সৃষ্টি, যে রিউম্যাটয়েড আর্থরাইটিস রোগে লাইসোজোমের উৎসেচক প্রভাবে তরুণাস্থি ক্ষয়প্রাপ্ত হয়। সঞ্চিত রোগে লাইসোজোমের উৎসেচকের ঘাটতির ফলে কিছু পদার্থ লাইসোজোমের ভিতর সঞ্চিত থাকে। এদের এদের এর ফলে প্রায় 20টি কন্টেনজেনাল রোগ সৃষ্টি হয়, যে এই রোগগুলিকে স্টোরেজ ডিজিজ বলে। অঙ্কুরোদ্গমের সহায়তা পালন করে, ধ্বংসকারী ভূমিকা পালন করে। লাইসোজোমের উপস্থিত উৎসেচকের ক্রিয়ার ফলে কোনো নিষ্ক্রিয় কোষ অঙ্গাণু অথবা সমগ্র কোষ ধ্বংসপ্রাপ্ত হয়। লাইসোজোমে কিছু উপস্থিত উৎসেচক দেখা গেছে, যে লাইসোজোমে প্রায় 40 প্রকার আর্দ্রবিশ্লেষী উৎসেচক থাকে। এগুলি সব অ্যাসিড হাইড্রোলেজ, তাই এইসব উৎসেচকের বিক্রিয়ায় অনুকূল পিএইচ 5 থাকে। প্রোটিওয়েজ উৎসেচক দেখা যায় লাইসোজোমে, প্রোটিন পরিপাককারী ক্যাথেপসিন, নিউক্লিয়াইজ দেখা যায়, আরএনএ ডিএনএ পরিপাককারী অ্যাসিড রাইবোনিউক্লিয়াস এবং অ্যাসিড ডিঅক্সি রাইবোনিউক্লিয়াস, গ্লাইকোসাইডেজ দেখা যায় এবং লাইপেজ, ফসফোলাইপেজ, ফসফাটেজ দেখা যায়। লিপিড, লেসিটিন, ফসফেট যৌগ ইত্যাদি পরিপাককারী উৎসেচক হলো লাইপেজ, ফসফোলাইপেজ এবং ফসফাটেজ।